সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল টিপু। আজকে আবার চলে এসেছি যুবকের পক্ষ থেকে একটি অসাধারণ ভিডিও নিয়ে। সেটি হচ্ছে পাওয়ার টিলার দিয়ে ধান কাটা যায় এমন মেশিন নিয়ে আপনাদের সামনে, এবং সেই মেশিনটির রিয়াকশন ভিডিও তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন দাড়ি মুজ লম্বা হয়ে গেছে, কারণ কোয়ারেন্টাইনের মধ্যে অনেকদিন যাবৎ ঘরে রয়েছি। ঘরে বসে থাকার মধ্যেই এর মধ্যে ফোন এসেছিল অমিদুল ভাইয়ের, জনতা ইঞ্জিনিয়ারিং, যাদের ভিডিও দেখলেন। সে অমিতুল ভাই বললো এরকম একটি মেশিন এসেছে যেটা দিয়ে পাওয়ার টিলার দিয়ে ধান কাটা যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় করোনা ভাইরাসের জন্য চুয়াডাঙ্গা যেতে পারিনি। তো এর জন্য মনে হলো আপনাদের কাছে এই এই মেশিনটি দেখানো খুবই জরুরি, কারণ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে বড় একটি সমস্যা সেটা হচ্ছে ধান কাটা। ধান কাটা খুবই একটি বড় প্রবলেম, এখন চ্যালেঞ্জের মুখে আছে বাংলাদেশ। অনেক জায়গা থেকে, অনেক সংস্থা থেকে কৃষকের পাশে গিয়ে ধান কেটে দেওয়া হচ্ছে, অনেক ধরনের বিভ্রান্তিকর বিষয় হচ্ছে। তবে এর মধ্যে ভালো বিষয় হচ্ছে যে আমরা সকলেই সহানুভূতিতে হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু এখানে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যদি আমাদের কাছে এরকম খুবই সহজলভ্যের মধ্যে, কেন সহজলভ্য বলছি সবকিছু বলে দেবো, খুবই সহজলভ্যের মধ্যে যদি এরকম মেশিন থাকতো তাহলে হয়তো বা এই বিড়ম্বনাটা একটু একটু হলেও কম হতো। তাই আজকে চলে আসলাম আর কিছু না ভেবে সরাসরি আপনাদের সামনে এইরকম একটি ভিডিও নিয়ে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক, এবং এই ভিডিওর মধ্যে আমরা এই মেশিন সম্পর্কে জানবো, মেশিনের ডেফিনেশন সম্পর্কে জানবো, কতটুকু কর্মদক্ষতা, কতটুকু খরচ হয়, কত বিঘা কাটা যায় ধান, সব কিছু সম্পর্কে জানবো, দাম কত কীভাবে পাবেন, এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সরকারি ভর্তুকিতে কীভাবে পাবেন সে সম্পর্কে জানাবো। চলুন যাই, ভিডিও স্টার্ট করা যাক। এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জনতা ইঞ্জিনিয়ারিংয়ের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও। এই ভিডিওটি পাওয়ার টিলার দিয়ে ধান কাটা, ধান ও গম কাটা যায় এমন একটি ভিডিও, যে দেখতে পাচ্ছেন এখানে জনতা ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে। সেটার আমরা এখন আজকে করবো, রিয়াকশন দিব আর কি, মানে সেই সম্পর্কে জানাবো। তো চলুন আমরা স্টার্ট করি ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম। ধান গম কেটে খাবার করে দিচ্ছে, মানে ধান সব কেটে খাবার করে দিচ্ছে। এখন মেশিনটা নামানো হলো, কেটে চলে যাচ্ছে, কেটে একেবারে চলে যাচ্ছে। এই কিছুক্ষণ পরে অমি ভাই আসবে, এসে এই সম্পর্কে জানাবে আমাদের। চলুন আমরা জানবো, দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে ধানটা। এই এটা খুবই একটা মানে ভালো, মানে উৎকৃষ্ট মানে মেশিন আমাদের সামনে। আশা করি সকালে ভালো আছেন। আপনারা অনেকে আমারে বলছিলেন যে ভাই পাওয়ার টিলার অপারেটেড রিপার সাথে আবার মেকানিক্যাল স্টার্টার আর দেন পাওয়ার টিলার, মানে ফুল একটা সেট আপ দেখানোর জন্য। তো এবার আমি আপনাদের চেষ্টা করব এটা ফুল একটা সেট আপ দেখানোর জন্য। এখন আমাদের সামনে যে মেশিনটা দেখতেছেন, এর সামনে পাওয়ার টিলার অপারেটেড রিপার, এই রিপারটাতে এই যে সরকারি উন্নয়ন সহায়তা নিচ্ছে রিপারটা, মানে যে রিপারের দাম আপনার ধরো 95,000 টাকা, তার অর্ধেক দামে গভর্নমেন্ট থেকে আপনার নিতে পারবেন। আচ্ছা, আমি এখানে একটু বুঝিয়ে দিই। সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন যে ব্লেডের মতো এই লাল কালারের, এটা হচ্ছে রিপার, এটা বলা হচ্ছে ধান কাটার জন্য যে রিপার, এটা হচ্ছে ধান কাটা, এক কথায় ব্লেডই মনে করেন, এটা ধান কাটতেছে। এটা এতটুকুই হচ্ছে সরকারি ভর্তুকির মধ্যে, এতটুকুই পাওয়ার টিলারের সাথে আমরা এক্সট্রা অ্যাড করে সেটাকে দিয়ে ধান কাটতে পারছি। এটা কিন্তু ওর এটার যে বড় একটা মেশিন আছে রিপারটা, রিপারটা কিন্তু একটু বড় সাইজের এবং দাম বেশি। শুধু রিপারের মাথার অংশটুকু, মানে কাটার এক কথায় কাছে যে কথার কথা, সেই জিনিসটুকু আমরা পাওয়ার টিলারের সাথে লাগাচ্ছি। এটার দাম হচ্ছে 55,000 টাকা। সরকারি ভর্তুকিতে যদি আপনি নিতে পারেন তাহলে সেটা হবে 55,000 টাকা পুরো দাম, এবং এটা যদি ভর্তুকিতে নেন তাহলে 27,000 প্লাস মাইনাস কিছু একটা দাম হবে আর কি, মানে 50%। এটা নেওয়ার ক্ষেত্রে কীভাবে নেবেন সে সম্পর্কে আপনাদের স্থানীয় যে ব্লক সুপারভাইজার কিংবা আপনাদের যে কৃষি সম্প্রচার অধিদপ্তরের যিনি আছেন, যিনি এবং আমাদের জনতা ইঞ্জিনিয়ারিং আছে, যা অমিতুল ভাই, অমিতুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই সম্পর্কে জেনে যাবেন কীভাবে কী করতে হবে না করতে হবে। তো এটা গেল এবং পুরো ডেফিনেশনটা, চলুন ভিডিওটা দেখতে থাকি আস্তে আস্তে। গভর্নমেন্ট ভর্তুকি আছে আমাদের এই রিপারটাতে, মানে পাওয়ার টিলার ওভারহেড রিপার, আর এই সাইডে যে আমাদের পাওয়ার টিলার আর এদিকে মেকানিক্যাল স্টার্টার, এটা হচ্ছে ওই আমাদের যে গ্রাহক সে এই মেশিনটা কিনে নিছে আলাদা। আর এটা মেকানিক্যাল স্টার্টার বলতে গেলে যে এইটা এটা এটা হচ্ছে মেকানিক্যাল স্টার্টার, এটা সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছিলাম এবং এই ভিডিওটা প্রচুর সাড়া পড়ছিল, আপনারা অনেক অনেকেই দেখেছেন এই ভিডিওটা। এটা হচ্ছে মেশিনটাকে শুধুমাত্র স্টার্ট করার জন্য, এটার দাম বেশি না, 15,000-17,000 টাকার মতো, মেবি কাছাকাছি হবে, কিছু কম বেশি। তো এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, চাপ দিলে স্টার্ট হয়ে যাবে, পরে দেখাচ্ছি। ওকে, তিনি ভর্তুকিতে পাইছে। তো এরপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো মেশিনটা মাঠে চালিয়ে। এদিকে আপনারা যেটা দেখতেছেন এই যে রিপারটার এদিকে যে ব্লেডগুলো, এটা হচ্ছে আপনার 48 ইঞ্চি, মানে 4 ফিট, 4 ফিট হচ্ছে রিপারটার সাইজ, এই ব্লেডের সাইজ 4 ফিট, 4 ফিট আপনার একটানা ধান কেটে যাবে। আর এদিকে এই যে অ্যাটাচমেন্ট সিস্টেমটা আপনারা দেখেন, এই যে এখানে একটা গিয়ার বক্স, এই গিয়ার বক্স থেকে আপনার পাওয়ার নিচ্ছে, এই যে পাওয়ার টিলারের এখান থেকে আপনার পাওয়ার নিবে, এখান থেকে পাওয়ার নিয়ে দেন চলবে। আর পাওয়ার টিলারের পাওয়ার তো এইভাবে চলতেছি। আর এখানে যে ক্লাসটা দেখতেছেন, এই যে আপনার এই যে তার যেটা দেখতেছেন, এটা এখান থেকে আপনার কন্ট্রোল করবে, মানে যে এই যে অপারেটর আমাদের এদিকে যে বিলাল ভাই বসে আছে, যে এটা অপারেটিং করবে, এখানে এটা সিস্টেমটা করা, এটা
উঁচু নিচু করার জন্য আপনার এই যে এটা কিন্তু দেখতেছেন এখন উঁচু করা হইছে মানে সামনের সামনের এই মাথাটা উঁচু নিচু করার জন্য মানে আপনি একবার উঁচু করতে পারবেন আর নিচু করতে পারবেন ধান একবার উঁচু করে কাটতে পারবেন নিচু করে কাটতে পারবেন আবার ধরেন আপনি যখন কোথাও যাচ্ছেন জমিতে যাচ্ছেন সেই সময় আপনি মাথাটা চেড়ে নিয়ে তারপরে আপনি যেতে পারবেন এবং এই মাথাটার সুবিধা হচ্ছে সামনের রিপারের অংশটুকু এটা আপনি খুলে কিন্তু আবার চাইলে পাওয়ার টিলার হিসেবে ইউজ করতে পারবেন খুবই সিম্পল ওকে যাবে যখন আমরা ওইভাবে চালানোর চেষ্টা করব তো দেখা হলো আপনি চাইলে উঁচু করে চালাতে পারবেন আবার নিচু করে চালাতে পারবেন এদিকে আমাদের এই যে মেকানিক্যাল স্টার্টার এই যে আপনারা অনেকেই আমাদের এই মেশিন চিনেন মেকানিক্যাল স্টার্টার যেটা সর্বপ্রথম বাংলাদেশে আমরা নিয়ে আসছি যেটা যুব অ্যাগ্রো থেকে এটার একটা প্রতিবেদন করছিল যেটা আপনারা অনেক সাড়া দিয়েছেন সেই ভিডিওতে এই যে আপনার সেই মেকানিক্যাল স্টার্টার এইটা মেকানিক্যাল স্টার্টারটার কাজ হচ্ছে এখানে যে জোরে চাপ দিলেই আপনার মেশিনটা ডাইরেক্টলি স্টার্ট হয়ে যাবে আর এদিকে যে পাওয়ার টিলার তো দর্শক অবশ্যই সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা একটু চালু করার পরে আপনারা দেখে আসবেন স্টার্ট দিয়ে তারপরে আমি মাঠে আমরা আরো একটা ভিডিও দেখব যে ভিডিওটাতে এটার কার্যক্ষমতা সম্পর্কে বলা হয়েছে জনতা ইঞ্জিনিয়ারিং এর ওকে কোন মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টার্ট দিচ্ছে দেখেন স্টার্টটা কত ইজি এই যে স্টার্ট হয়ে গেল সিম্পলি স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন এরপরে রিপারটাকে চালু করব আর কি ওই যে হ্যান্ডেলটা দিল আর রিপার চালু হয়ে গেল দেখলেন কি হ্যান্ডেলটা দেওয়ার সাথে সাথে রিপারটা চালু হয়ে গেল নিচের দিকে নামানোর সাথে সাথে আবার এটা কিন্তু উপরে চেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে রিপারটা উপর দিকে হয়ে যাবে ওকে এখন আমরা এটার আরেকটা ভিডিওতে যাব এবং এটা আমরা জমিতে নিয়ে যাওয়ার পরে এই ভিডিওটা থাক এটা আরো বড় ভিডিও এটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওর আপনারা চাইলে পুরো ভিডিও দেখে নিতে পারেন আমরা এখন আরেকটা ভিডিওতে যাব আর কি যে ভিডিওটা জনতা ইঞ্জিনিয়ারিং এরই এবং এই সাইডে রাখছি এটা একটু বন্ধ করে লোডিং প্রবলেম হচ্ছে একটা রেকর্ডিং হচ্ছে অনেক কিছু হচ্ছে তো এর জন্য দর্শক এখানে আপনারা জনতা ইঞ্জিনিয়ারিং এর আটটা ভিডিও দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গম দান ঘাটার পাওয়ার টিলার একই একটু হালকা কাছাকাছি টাইটেল দিয়েছে এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটাতে আপনারা আরেকটা ডিটেলস সম্পর্কে এই ভিডিওটা থাম্বনেলে মেবি লেখা আছে যে 100 টাকায় 3 বিঘা ধান কাটুন তো কিসের কিভাবে সেটা সম্পূর্ণ দেখে আসি চলুন একটু বড় করি করে স্টার্ট করি করে তারপরে দেখে তাই দেখে আসি ওকে ধান কাটা দেখা যাচ্ছে অপারেটরের সাথে যখন কথা বলবো তখন আমরা সেখানে নিয়ে যে জানবো আসলে মেশিনটা সম্পর্কে কি বলছেন 1 লিটার ডিজেলে আপনার 2 বিঘা মতো কাটতে পারবেন 1 লিটার ডিজেলে 2 বিঘা কাটবে ওকে মেশিনটা আপনাদের অনেক উপকারে আসবে আর আমাদের এই মেশিনে যে অপারেটর বেলাল ভাই আমরা বেলাল ভাইয়ের সাথে কথা বলি তাহলে বোঝা যাবে ভাই মেশিন যে মানুষ চালাচ্ছে কেমন উপকার পাচ্ছে ভালো যাচ্ছে তো আমি এখন বোঝাই দিই অমিত ভাই একটু চুপ থাকেন আপনি এখন আমি একটু বোঝাই সেটা হচ্ছে যে আপনার যদি আপনি লোক দিয়ে এটা কাটাইতেন মানে শ্রমিক দিয়ে যদি ধানটা কাটাইতেন তাহলে আপনার খরচ হইতো প্রায় 700 টাকার মতো প্লাস মাইনাস যে কোনো একটা হবে কিন্তু এই মেশিনে তেল খরচ যেটা সেটাই আর কি 100 টাকার মধ্যে আপনার 3 বিঘা ধান কাটা হয়ে যাচ্ছে এবং এই মেশিনটা শুধু সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা এটাই কিন্তু এক্সট্রা পাওয়ার টিলার সাথে লাগানো এটাকে পুরাতন পাওয়ার টিলার তার সাথে একটা সামনের মাথার অংশটুকু রিপারটুকু লাগিয়ে এই ধানটা কাটা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু খুব সিম্পলি পেয়ে যাবেন এবং জনতা ইঞ্জিনিয়ারিং এর কাছে আমার কথা বললে ওনারা যতটুকু পারবে চেষ্টা করা জনতা ইঞ্জিনিয়ারিং এর কাছে যেতে পারি নাই তো চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানানোর জন্য এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে পরবর্তীতে আপনারা এই ধরনের ভিডিও চাচ্ছেন কিনা ঘরে বসে আছে আপনাদেরকে আরও নতুন বিভিন্ন জিনিস দেখানোর মতো আছে সেগুলো চাইলে দেখাইতে পারি তো আপনারা যদি বলেন তাহলে পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাবো যদি বলেন যে দেশি মুরগি নিয়ে ভিডিও বানাতে দেশি মুরগি নিয়ে মেশিন নিয়ে কিংবা অন্যান্য এগ্রিকালচার যে কোনো জিনিস নিয়ে যে কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চাইলে আমি অবশ্যই সেই বিষয় নিয়ে রিয়াকশন ভিডিও আপনাদের কাছে আবার নিয়ে আসবো আবার জানানোর চেষ্টা করবো এভাবে বাড়িতে বসে থেকে
দেখানোর চেষ্টা করবো। এবং আরেকটা কথা বলে নিচ্ছি, এখানে কিন্তু বাড়িতে আসি, কোথাও বেরোওয়ার সুযোগ নেই, তাই একটা সিম্পল হেডফোন এবং ঘরের ভিতরে বসে থেকে ল্যাপটপের ক্যামেরা দিয়ে করছি। তো সেক্ষেত্রে কোয়ালিটি খারাপ হলে কিছু বলার বলবেন না, পরবর্তীতে যদি যখন আবার আবহাওয়া ভালো হবে, দেশ ভালো হবে, তখন অবশ্যই আমরা ঠিকভাবে কাজ করবো ইনশাল্লাহ আপনাদের জন্য, আপনাদের পাশেই থাকবো। তো আমার জন্য দোয়া রাখবেন, এবং আপনাদের যদি এই ভিডিওটা লাগে, তাহলে বললাম ভালো লাগে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, এবং আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।